তাড়াতাড়ি পাইলে অনেক পিরাশি নেওয়া লাগে, কিন্তু ডাক্তারের তো কোনো ব্যবস্থা নাই, ওপার যাওয়া লাগে, তারপরে গাড়ি ঘোড়া নাই। গরিব মানুষ কামলা ফরিয়ে দেখাই টাহা পাবো কোনে, খুব কষ্ট এই পড়াশোনার জন্য, খুব কষ্ট, রাস্তাঘাট অসুখ বিসুখ, একটা হাসপাতাল নাই, মা তো লাগে, কষ্ট লাগে না, বার পাঁচ বছর এক জায়গা বসবাস করবে না, ভেঙে যায় এই নেই, এই যা তাই আমার জীবনে চার পাঁচবার ভাঙছি, কষ্ট আছে, এখন কষ্ট থাকলেও তাও সুবিধা, এই যে চক্রে চক গরু ছাইড়ে দিলাম, সারাদিন খাইলো, খাওয়া টাওয়া সন্ধ্যার সময় গুছা নিয়ে এসলাম, এদিকে একটু শান্তি। মনে করেন এমন কষ্ট হয়, গরু বাছুর নিয়ে মানুষ ছাওয়াল পাল নিয়ে খুব কষ্ট হওয়া যায়, পানির মেঝে ছাওয়াল পাল হলিকে আটা উঠে করে, আমরাও মনে করেন পানির মেঝে থাই, শোকার পাইলাম না কোনো দিনে, ময়ে যা শোক পাবো কি আল্লাহ জানে, আল্লাহর কাছে খালি দিন একটু নামাজ কালাম পড়ি, আল্লাহ এখন মাফ করবে কি আল্লাহ জানে। সরে কি আছে, কিছুই তো নাই, স্কুল নাই, মনে করেন ছেলে পেলে লেখাপড়ার মতো এমন একটা স্কুলও নাই। আচ্ছা এইটুক বাচ্চা তো আপনাদের বাড়ি আছে বাবাজি, এইটুক বাচ্চা কি যাবে ফেলবো আপনি বলেন, হঠাৎ বৃষ্টি আসলো কিংবা ঝড় আসলো, কুয়াশা হইব, পৌষ মাস কুয়াশা হইব, এই বাচ্চা কি যাবে ফেলবো, একা ডরাইব না। বন্ধুরা আমি এখন যেদিক দিয়ে হাঁটতেছি এখানেও একটা সময় অনেক বাড়িঘর ছিল, এই যমুনার হিংস্র থাপায় এই বাড়িঘর সব ভেঙে নিয়ে গেছে, স্মৃতি হিসাবে কিন্তু এখানে যে বাড়ি ছিল তার ভিটাটা রয়ে গেছে। এই যে আমি একটু দেখাই আপনাদের, এখানে ইটের অংশটা রয়েছে এবং এদিক দিয়ে বাড়িঘর ছিল, উঁচু যে টিলার মতো দেখা যাচ্ছে এদিক দিয়ে বাড়িঘর ছিল, এই পাশে অনেক বাড়িঘর ছিল, তারা এখান থেকে এখন অন্য একটি চরে গিয়ে বাড়ি করে এখন বর্তমানে বসবাস করতেছে। থাকি বলি বাড়িঘর বাইক নদী ভাঙছে তাই থাকি আর কি, এই নি ছিল এই যে বাড়ি, এই যে বিটিয়া সব ছিল, এই এনতে ভাঙে গেছি, মা তো লাগে, কষ্ট লাগে না, বার পাঁচ বছর এক জায়গা বসবাস করবে না, ভাঙে যায় এই নেই, এই যা তাই আমার জীবনে চার পাঁচবার ভাঙছি এই নদীতে, কী হয় না ক্ষতি তো হয়, ক্ষতি মানে কি ক্ষতির করারই নাই, আমরা গরিব মানুষ দেখেই তো আইছেন কী অবস্থা, এইরকম আমাদের জীবন আছে, তো সাপ বয়ে তো আছে, সাপ আছে, শিয়াল আছে, করতে হয়, আমরা গরিব মানুষ কি করার আছে, লেখাপড়ার কোনো কায়দাই নেই, সিস্টেম ওই উপার যায় যা লেখাপড়া করতে হয়। চরে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম কত সুন্দর লাল শাক চাষ করছে, আসলে লাল শাকের পাশাপাশি মূলা শাকও এখানে চাষ করছে, চরের মাটি ভালো হওয়ার কারণে সবজি খুব ভালো হয়, আসলে একটি সময় এখানে অনেক জাঁকজমক ছিল, অনেক মানুষজন বসবাস করত, এখন শুধু স্মৃতি হিসাবেই এই জায়গাটুকু রয়ে গেছে। কিরা চালাইবো আল্লাহ ছাড়া, কিরা চালাইবো আল্লাহ, আল্লাহ দেখবো আর কিরা চালাই, আমার কি আছে আর, রাস্তায় পড়ে থাকলি কিরা দেখবো, ঘর বাড়ি কী দেওয়ার ঠিক করবো, এত পয়সা করি লাগে না, পরে যাবো আমার কি জায়গা জমি আছে, আমার কি গরিব মানুষের চলে বস করবো না, উপার কি কি দুই কি দেয় দুই শতাংশ দেয় যে আমার এখানে এসে থাকো, গরিব মানুষ কামলা ভরে দেখাই টাহা পাবো কোনে। আমার ঘুরতে করে মাঠ মারে খাই তাহলে মাঠ কাইতে খাওয়াই ও চাকা স্কুল নাই বাবা স্কুল নাই কিচ্ছু নাই, আমার গরিব নে আমার নাই তেহা নাই তো জাঙ্গা যাতে গেলি তেহার কোন না নেমবার যাতে হ্যাঁ না, আর বছর এত কাটতে ছিল এবার কত ওই মেয়া ওই এত প্রতিবন্ধী মেয়াতে ওই মেয়ার কাতালিতে কত ঘুরলাম তা দিল না, তা দিল ওই উপার উপার তো আবার টিপার ইতি ভাঙ্গেতেই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে ভেড়া লালন পালন করতেছে, চতুর্দিক দিয়ে নেট এবং উপরে পলি দিয়ে তারা এখানে এরকম ভেড়া লালন পালন করে থাকে, আর এই চরটি একেবারে ফাঁকা একটি জায়গা। বন্ধুরা যে চরে আসছি এই চরে 10-15টা পরিবার বসবাস করে,
এবং চতুর্দিক দিয়ে কাশবন এবং ফাঁকা জায়গায় এই বাড়ি ঘরগুলা, যার কারণে এইখানে যারা বসবাস করে তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত, এমনটি বললেন এখানে যারা বসবাস করে। আমি চড়তে হাঁটতেছি আর একটি জিনিস আমি বারবার ভাবতেছি যে এখানে যারা বসবাস করে তারা যেই দিক দিয়ে যাবে সেই দিক দিয়েই কিন্তু অনেক দূর, তারা ইচ্ছা করলে এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে পারে না। পাইছো মাছ? পাইলেই। তুমি মাছ মারতে পারো? একটি ভাইয়ের ঘরে ঢুকতেছি আমি, এই যে ঘরে প্রবেশ করতেছি, ওনারা এই ঘরে থাকে। এই ঘরে তেমন কোনো কিছুই নেই, ঘরে প্রবেশ করে যেটি দেখলাম এই যে এখানে ওনারা খায়। দেখতে পাচ্ছেন সামনে নদী, একদম খোলামেলা জায়গা, প্রচণ্ড বাতাস এই ঘরে। ওনারা কষ্টে থাকলেও এখানে যে ফ্রেশ বাতাস ওনারা পায় সেটি আমি এসে বুঝতে পারলাম। এখন দৌড়াদৌড়ি পাইলে অনেক বিরাশি নেওয়ার লাগে, কিন্তু ডাক্তারের তো কোনো ব্যবস্থা নাই, ওপার যাওয়ার লাগে, তারপরে গাড়ি ঘোড়া নাই, নৌকাও নাই, অনেক পরিস্থিতি। আমাদের এখানে টাকা পয়সার পরিস্থিতি, টাকা পয়সা নাই, এভাবে আমরা এখানে কোথায় বাস করব? এভাবে আমরা এখানে আশ্রয় নিয়ে থাকি। আমাদের তো কোনো টাকা পয়সা, হয়তো টাকা পয়সা নাই যে আমরা ভালোভাবে যা ভালো জায়গা বসবাস করব। কষ্ট এনার যদি কোনো কলেজ কারখানা স্কুল মাদ্রাসার যদি ই হইতো, তাহলে বেটাবেটিকে ভালোভাবে পড়াশোনা করা বের করতাম, পড়াশোনা করেন তাহলে আমাদের কষ্টই। টাকা পয়সার অভাবেই তো আমরা এইভাবে বাস করি, টাকা থাকলে তো এইভাবে আমরা বনির ছেড়ে বাস করতাম না। তাহলে আমরা বড় দেশে বা গাড়ি ঘোড়া বানাইতাম, ভালোভাবে বেটাবেটিকে মানুষ করতাম, এলে পাতের এভাবে থাকতাম না, আমাদের অবস্থা তো এরকম থাকতাম না। সাপ থাকে, বড় বড় বিশাল সাপ আসে নদীর থেকে আসে। এই যে বাচ্চা কাচ্চা ওরা তো বুঝে না, যদি ধরেন আপনি বাইরে রাখছেন। হ্যাঁ, সাপে যদি এখানে আল্লাহ তাল্লাহ যদি ওগরে সাপে কামড় দিলে আমাকে তো দেহার ই নাই, আমরা সাপের মধ্যে নেই, পোকামাকড়ের পরাই মাঝখান দিয়ে আসি, আমাদের তো কোনো সেরকম ভালো জায়গা বাসা নাই। এই যে আপনারা যে নিয়মিত এদিক দিয়ে চলাফেরা করেন নাকি? এই যে এদিক দিয়ে চলাফেরা করেন, কখনো সাপ পোকের ভয় নাই এদিক দিয়ে? সাপ পোকের ভয় তো আছে, দেখে চলা লাগবে না, দেখে শুনে চলা লাগবে না। এই যে বেদা যায় ওই যে পথ, ওই যে পথ, ওই পথটা করে দেবে। কোনো স্কুলে আছে, কোনো মাস্টার নাই, ছাত্র নাই, হেবে তো পড়াশোনা নাই, হেবে তো জায়গায় জায়গায় কর্নালপুর ও মেলা জায়গা জায়গা ভালো ভালো কলেজ, কিন্তু স্কুল মাদ্রাসা আর আমাকে কোনো একটা সরকার চৌপাতি নেই, এমপি চেয়ারম্যান মেম্বাররা কোনো একটা সহযোগিতা করতে দেয় না। ভোট নেওয়ার সময় তো আমাকে ঈশ্বরের ইউনিয়নে বেশি ভোট, কিন্তু আমরা এনে পাই না। আলহামদুলিল্লাহ নিজের বই বাগ আছে, খাওয়া লাগে, দৌড়িয়ে চলা লাগে, এইভাবে কষ্ট তো আই, সব কামই কষ্ট, কষ্ট ছাড়া কোনো কাম আছে নাকি? খুব কষ্ট, এই পড়াশোনার জন্য খুব কষ্ট, রাস্তাঘাট অসুখ বিসুখ, একটা হাসপাতাল নাই, ই নাই, ভালো ভালো একটা ডাক্তার হলে যে রাত বিটার এই একটা বিড়ি যাওয়ার দরকার, কোনো আবার আমর যেতির ওই জায়গা একটা সাঁকু আছে, কোনো মেম্বার চেয়ারম্যানকে কতভাবে করতে জানে একটা লোহার একটা ব্রিজ দেন, তা কোনো একটা সহজ খালি আশাই দিয়ে যায়। চরি করি দুই সাইডে গরু টুরু পালার জন্য সুবিধা, ধরো শহরে ওদিকে বাড়ি করলে, কাশীনাথপুর দিকে বাড়ি করলে দেখা যায় যে দুটো গরু পালার জায়গা নাই, ঠিক আছে, আর শহরে থাকলে দুটো গরু পাইলে শান্তি এদিকেই, তাছাড়া ছেলে মেয়ে আবার পড়ানের এদিকে কোনো শান্তি নেই, স্কুল কলেজ নাই, এই জন্যে খালি গরু পালার সুবিধে একটু। কষ্ট আছে, এখন কষ্ট থাকলেও তাও সুবিধা, এই যে চক্রে চক গরু ছাইড়ে দিলাম, সারাদিন খাইল, খাওয়াটা আবার সন্ধ্যার সময় গুছা নিয়ে এসলাম, এদিকে একটু শান্তি, কিন্তু আমার পোলাপান পরানের এদিকে অশান্তি।
ক্ষতি জহর হয়ে গেছে আর কি, আবার বর্ষা হলে আবার ভাঙবে। আরও বাড়ি বাড়িঘর ছিল সব ভেঙে চলে গেছে, এখন আমাদের প্রোগ্রাম বাড়ি ভেঙে যাওয়ার। অবশ্যই মা টার লাগে না, অবশ্যই মা লাগে, কিছু করার নাই, বাধ্য যাওয়া লাগবে না, নাহলে তো নদীতে আমরাই চলে যাবো। বিশাল ক্ষতি, এটা থেকে আপনি বোঝেন না। এটা ধরেন ধরেন একটা বিটে মাটি কাটতে ধরেন হলো নিচে 100,000 টাকা লাগে, একটা বিটে বানতে। খেত খোলা যায়, খেত খোলা জমি টমি যা আছে ফয় ফসল সব চলে যায়, তাহলে একটা লোকের কি থাকে, কিছুই থাকে না, মায়া করে তার লাভ নাই। জান বাঁচে না, ওই গাছ গাছালি মায়া করে কি ইয়ে আছে। পড়াশোনা আমার একটা ছেলে পড়াইছি ওই পশ্চিম পার ওই দেশে, রূপপুরি নন, ভবিষ্যৎ নাই, ভবিষ্যতে আমরা যা করতেছি খেত খোলা নিয়ে এইগুলি সে তো, একটা স্কুল নাই, কলেজ নাই, কিছু নাই, আপনাদের কাছে একটা স্কুল চাই। গরিব মানুষ না আমরা, টাকা পয়সা থাকলে সে আমরা পুরিন দেশে যাব, টাকা নাই পয়সা নাই এই দেশেই থাকি। মনে করেন এমন কষ্ট হয়, গরু বাছুর নিয়ে মানুষ চাওয়াল পাল নিয়ে খুব কষ্ট হওয়া যায়, পানির মধ্যে চাওয়াল পাল ওলিগে আটা উঠে করে, আমরাও মনে করেন পানির মধ্যে থাকি, ওই খালি ওই সহির পর মাসা পাইতে পাইতে থাকি, কষ্টই তো, বিশাল কষ্ট, কষ্ট মানে এত কষ্ট আর হয় না। মনে করেন এবে যা সাপ আসতেছে, এবে যা সাপ উঠে আসতেছে ঘরের ভিতরে পানির মধ্যে, মনে করেন এই পানি ভাঙিয়ে ভেঙে রান্না বাড়ি করতেছি, খাওয়া দাওয়া করতেছি, আটা উঠে সব। চালি পাবো কানে দুঃখ তো জীবন বাড়ি করলাম, এই শরীরতে বুঝিয়েছি জীবন বাড়ি কষ্ট হয়ে গেল। বেশি কান্দতে কান্দতে মাঝে চাল পাল মানে পাঁচ দিন দুই দিন আসি সব থেমে যায়, আমার কতদিন জ্ঞান আসছিলেন আমি জানি না, মনকে দশ দিন আমার জ্ঞানই আসছিলেন আমি জানি না। শোকার বাইলাম না কোনোদিনও, আমি মরে যা শোক পাবো কি আল্লাহ জান, আল্লাহর কাছে খালি দিন একটু নামাজ কেলাম বলি আল্লাহ এখন মাফ করবে কি আল্লাহ জানে, না খা কতদিন গেছে মানুষে কিরা দিবি কর্জদার করে ফিরি আইনি উনি দিন আন্তর না খা থাকলে কর্জদার কর্জ করে কর্জ করে দিয়ে কর্জ করে আইনি খাইছি নাই দিয়ে মানুষকে এই দেয় মানুষ যে মানুষকে এমন হইবে মানুষ দল মাস একদিন না খাওয়া লইছে তার বাড়িঘর দেখেলা তার একটা জিনিস দেবো এই দেশে দৈনিক হইতে আসছে এই দেশে। বন্ধুরা যে দাদুমাকে দেখতে পাচ্ছেন উনি আসলে কথা আমাকে ভালোভাবে বুঝাইতে পারতেছে না, চোখে টলমল করতেছে পানি, ওনার অনেক দিন গেছে না খেয়ে, ওনার ঘরে কিন্তু চাউলও ঠিক মতো থাকে না, এরকম অসহায় এই দাদিমা। আমার সাথে রাস্তায় দেখা হয়েছে এই দাদিমার, আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তখন রাস্তায় দেখা হয়েছে, আমি এই দাদিমাকে একটু সহযোগিতা করবো, হয়তো বা দাদুমার একটু কাজে লাগবে। পোলা পান মনে কর খুবই অভাব বাবা আমাদের, ওই বর্ষার সময় যাই পান না বুঝছেন, এই একটা কষ্ট। আর স্কুলের কোনো রাস্তায় নেই, একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে, মাদ্রাসাটা শুধু সরফল কোরআন টোরআন পড়ায়, একটু সিভার টিভার পড়ায়, তাছাড়া বাংলা কোনো পড়ার কোনো অভিজ্ঞতা নেই আমাদের, এ পরিবেশই নাই, এক এক নগর কাজিরাট ছাড়া কোনো উপায় নেই আমাদের। আচ্ছা এইটুক বাচ্চা তো আপনাদের বাড়িও আছে বাবাজি, এইটুক বাসা কি যাবে ভাইব আপনি বলেন, হঠাৎ বৃষ্টি আসলো কিংবা ঝড় আসলো কুয়াশা হইব পৌষ মাস কুয়াশা হইব, এই বাচ্চা কি যাবে ভাইব একা ডরাইব না, আর এই বাসা কি একটা খাওয়ারটা নিয়ে যাইব, ওবার গেল আসবে না, সকালে গেল দুপুরে খাবো কি বাবাজি বোঝেন না, সমস্যা তো হয় বাবাজি, এখন আল্লাহ আল্লাহ বাসায় একটা ডাক্তার একটা রোগ হইলো একটা মানুষের, আমার মা রইল আমার বাড়িওয়ালা রইল,
রাতে যাওয়ার কোনো ব্যবস্থাই নেই, মরিয়া যায় এহেন মরলেও সকাল হলিসেন পারাপার। এটা ই মাদ্রাসা বাদে তার কিছুই নেই, এমার্জেন্সি যে মরা লাগবে তাছাড়া উপায় নেই বাবাজি আমাদের। উপার তার নৌকাও পাওয়া যাবে না, যাওয়া যাবে না, আর যদি নিজের একটা নৌকা টোকা থাকে তাছাড়া যাওয়া যাওয়া যায়, তার কোনো ব্যবস্থাই নেই বাবাজি আমাদের এই জায়গা। বন্ধুরা, এই চরের মানুষের সবচাইতে বেশি সমস্যা হচ্ছে এখানে কোনো স্কুল নাই, যার কারণে ছোট ছোট বাচ্চারা কেউ লেখাপড়া করতে পারে না। আর এভাবে যদি লেখাপড়া করতে না পারে এই চরের সব বাচ্চারা অশিক্ষিত হবে, এমনটি বললেন এই চরে যারা বসবাস করে থাকে তারা। ভালোই লাগে, সবাই এলাকাবাসী সবাই এক জায়গা বসি, বসে দুটো চা খাই, একটা সিগারেট খেলাম, একটা পান খেলাম, মনে ভালো লাগতেছে মনের দিক থেকে। স্কুল নাই আমাদের এখানে, স্কুলের সমস্যা সংকট, স্কুল নাই, হাসপাতাল নাই, এই লোক যোগাযোগের রাস্তাঘাট নেই, এগুলো আমাদের সমস্যা। অনেকেই বলে ভাই স্কুল করে দেবো, রাস্তা করে দেবো, হাসপাতাল করে দেবো, সবাই বলে যায়, সে এলাকায় আর তো পরে দেখা যায় না। আমরা মূর্খ হয়েছি, লেখাপড়া জানি না, ওদেরও তো কপালেই দোষ হয়। বন্ধুরা, এই চরে এসে আমি একটি মাদ্রাসা দেখতে পেলাম। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি মাদ্রাসা। আসলে এই চরে স্কুল কলেজ কোনো কিছু নাই, শুধু একটি মাদ্রাসা রয়েছে। আমরা এখন সেই মাদ্রাসার ভিতরে একটু প্রবেশ করার চেষ্টা করব। কই আমার চরে কি আছে? কিছুই তো নাই, স্কুল নাই, মনে করেন ছেলেপেলে লেখাপড়ার মতো এমন একটা স্কুলও নাই, একটা পরিবেশ নাই। এটা কি? এটা তো মসজিদ ঘর, নামাজ পড়ে মসজিদ। আর এটা মাদ্রাসা, এটা মাদ্রাসা। কোনটা মাদ্রাসা? এটা মাদ্রাসা। আর এমনি ছেলেপেলেরা আসে মাদ্রাসায়? আসে হালকা, তেমন একটা না, কিন্তু ছেলে ছাত্র তো দরকার বেশি। মনে করেন এর একটা মাদ্রাসা অন্তত 20-30 ছাত্র হলে সে একটা জাঁকজমক চলে ভালো, কিন্তু তা তো হয় না, ওই 4-5 জন আসে, ওই আবেশিক পড়ায় হুজুর তাই। এই মাস কলাই যে পাই, তিল তিল পাই, এমনি বসের বাসে গরু বাসের পালি ধান, ইট ধান টান লাগাই। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালোই লাগছে। আমাদের বুদ্ধের বাড়ি আমিনপুর, এই এখান থেকে একটু বেশি দূর না। এখানে পড়াশোনা করেন না কেন? এখানে স্কুল নাই, আমার সাথে আকাশ রয়েছে। আকাশের বাড়ি এই চরে। এই চরে স্কুল না থাকার কারণে ও আর দাদি বাড়ি যায় পড়াশোনা করে, আবার স্কুল শেষ করে আবার সেখান থেকে আবার এই চরে আসতে হয়। আসলে এই জায়গা থেকে ওর স্কুলে যেতে অনেক সময় লাগে, এবং ও কিন্তু আমাকে বলল যে এই চরে যদি একটি স্কুল হতো তাহলে ওর কিন্তু এত কষ্ট করতে হতো না। এবং ওর একটি দাবি, এই চরে একটি স্কুল হইলে সব বাচ্চারা লেখাপড়া করতে পারবে।